আমি বাংলাদেশি বয়, আমি ইন্ডিয়ান ম্যান, সারা দুনিয়ায় এখন তোমার আমার ফ্যান। হ, আর আমরা তো ইউটিউবে মাটি কাটতে আসছি, যাই কাইটা আসি। এ ফারাবি ভাই কই যান? মাটি কাটতে যাচ্ছি। কোথায়? কোথায় আবার? ইউটিউবে। দূর ভাই, আপনি আমার সাথে থাকলাম করেন, ইউটিউবে কি মাটি কাটা যায়? তা না তো কি, সারা দুনিয়া এখন বলে হিরো আলম আর বাদাম বাদামের ফ্যান, তাহলে তো আমরা মাটি কাটতে আসি, তাই না? যাই কাইটা আসি, তুই থাক। নামাজ বাদ দিও না বন্ধু, এবারে চেয়ে ওপারের জীবন বেশি সুন্দর। ভাই আপনার বাবু ফ্যান বাদ দেন, তার থেকে ভালো ফারাবির মুখে একটা শায়রি শুনেন। ফারাবি কেডা, পরিচয় দেওয়ার টাইম নাই, তোর বড় ভাইদের দিকে ফারাবি কেডা। আস্তে আস্তে শায়রি বলতেছে। বিয়ে থেকে ব্রেকআপ পার্টি, বগুড়া থেকে মহেশ খালি। কি রে, তোরে প্রত্যেকদিন ওয়া ওয়া করার কথা মনে করে দেয়া লাগে? বিয়ে থেকে ব্রেকআপ পার্টি, বগুড়া থেকে মহেশ খালি, উইদাউট রোস্ট উইদাউট গালি। চলেন সবাই আলম কাকার গান শুনি আর হালকা করে বাজাই তালি। আরে এইডা না, আমি তো এই তালির কথা বলতেছিলাম। হোয়াটসঅ্যাপ কাকা, দিস ফারাবি ব্যাক উইথ অ্যানাদার নিউ ভিডিও। আর আজকে আমি কথা বলবো দ্য মোস্ট পপুলার সিঙ্গার ইন বাংলাদেশ, ইন বিদেশ, আলম কাকাকে নিয়ে। আর সাথে বাদাম বাদাম তো থাকছেই। বাবু খাইছো, তার মধ্যে কিন্তু আমিও একজন। আপনার চ্যানেলটাও সাবস্ক্রাইব করে রাখছি। আল্লাহ তোত্তি, আপনার গানগুলো আমার এত ভাল লাগে, এত ভাল লাগে, এত ভাল লাগে যে আমি অলওয়েজ শোনার চেষ্টা করি, তবে হেডফোন ছাড়া। আর হ্যাঁ, আপনারা কিন্তু একটু বেশি বেশি শুনবেন, তবে হ্যাঁ অবশ্যই হেডফোন ছাড়া, নইলে কান ফেটে রক্ত আর পেছন দিয়ে হাওয়া বের হয়ে যেতে পারে। আমরা জানি যেহেতু আমাদের আলম কাকার গান, সেহেতু গানটাতে একটু ভিন্নতা থাকবে, এটাই স্বাভাবিক। কেন? কারণ হিরো আলম মানে জিরো আলম, থুকু থুকু আনকমন আলম। সো এবারও সে আমাদেরকে ঈদ উপলক্ষে এক নতুন সারপ্রাইজ দিছে। কি? আমাদের উপর অত্যাচার করা তার প্রথম গান, তুমি হলে বাবু আমি তোমার হিরো। শুধু আমাদের না, পুরো পৃথিবীর উপর অত্যাচার করা বাদাম কাকুর প্রথম গান, পায়ে তুড়া হাতের বালা থাকে যদি সিটি গলে চান। আর এই দুইটা মিলে তারা আমাদেরকে উপহার দিল দ্য সারপ্রাইজ গান, বাবু খাইছো কাঁচা বাদাম। সত্যিই আমি সারপ্রাইজ। আর আপনি? না মানে আলম কাকা, আপনি আমারে একটা কথা বলেন তো, আপনি মাঝে মাঝে এমন একখান করে পিস কেমনে আবিষ্কার করেন? আমি তো পুরাই ফিদা। বাবু খাইছো কাঁচা বাদাম। লাভ ইউ আলম কাকা, লাভ ইউ। আপনি না থাকলে তো আমরা গান শূন্যতাই ভুগতাম। তুমি বাংলাদেশি বয়, তুমি ইন্ডিয়ান ম্যান, অ্যাশেজ গান করে বছরে একখান, শিরোনামহীন কবে গান ছাড়ছে ওদের নিজেরই মনে নাই। আর মিনার তো অমাবস্যা চাঁদের মতো, সারা দুনিয়ায় এখন তোমার আমার ফ্যান। সেখানে আমাদের আলম কাকার মতো কিছু লোক এখনো আছে, জন্যই মিউজিক ইন্ডাস্ট্রি এখনো টিকে আছে, নইলে কবেই শেষ হয়ে যায় তো। তুমি বাংলাদেশি বয়, আমি ইন্ডিয়ান ম্যান, আমাদের কিছু না হলেও তাকে একটা 6-7 ইঞ্চির অস্কার ম্যানেজ করে দেওয়া উচিত, আসলে তার এটা প্রাপ্য। আর যদি তাও না পারেন তাহলে প্লিজ তার গানে একটা হেডফোন লাগাই দিয়ে তার গাওয়া 40টা গান একবারে শোনাই দেন। আই হোপ সে আমাদের কষ্টটা বুঝতে পারবে। এই হলো তার নতুন গান, আমি হলাম হিরো আলম। এপার বাংলার কুখ্যাত সিঙ্গার আলম কাকা আর ওপার বাংলার বিখ্যাত সিঙ্গার বাদাম কাকুর একটা মজার গান, কাঁচা বাদাম খেতে আমি ভুবন বাদক। বাবু খাইছো, বাবু খাইছো কাঁচা বাদাম, বাবু খাইছো কাঁচা বাদাম। এখন বলতে পারেন আমাদের আলম কাকাই তো জাস্ট ওপার বাংলার একজন ভাইরাল সিঙ্গারকে নিয়ে আইসা গান করতেছে, এতে ওয়ার্ল্ড ফেমাসের কি হলো? আর ওয়ার্ল্ড ফেমাসই বা কেন বলতেছেন? ওয়ার্ল্ড ফেমাস বলতেছি কারণ আমার মনে হয় না এর আগে বাংলাদেশের কোনো সিঙ্গার এতগুলা ভাষায় গান করছে। আমরা দাদা ভাই আনন্দে গান গাই। আর শুধু বাংলাদেশ কেন, পুরো পৃথিবীতে কেউ করছে কি না আমি শুনি নাই। অনেকে শুনছে, শুনতেই পারে, আমি আর কতই বা গান শুনি। আমার কাছে বীরভূমের কাঁচা বাদাম আছে। তবে হ্যাঁ, আমি কিন্তু হিসাব ঠিকই রাখছি আমাদের আলম কাকা ঠিক কয়টা ভাষায় গান করছে। এই সময় কম, শুরু করো। আস্তে আস্তে করতেছি, এত হাইপার হওয়ার কিছু হয় নাই। প্রথমে শুরু করছে বাংলা দিয়ে, তুমি হলে বাবু আমি তোমার হিরো। তারপর ইংলিশ, ও বেবি কাম 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 কাম, তুমি। হিন্দি, মন কে মাগে হিতে মুদিয়ে নূর। আরাবিয়ান সং, তু আমিল ইলসু আলবি মাল্লা ফিহা।
ইন্দোনেশিয়ান সং, আতুমা আপা আদু, চাইনিজ গান, পলালান্দান সিং সং পি ইউ সিং হে, উগান্ডা সং, ভুগোয়া জাবং বে সি দারম বামি কো, তুর্কি আইসক্রিম সং। জানে 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 মনে মনে মনে। এখন বলবেন আপনি হিরো আলম কে এত ফলো করেন? না রে ভাই, শুধু ফলো না, সত্যি বলতে আমি লজ্জায় কইতে পারি না, একমাত্র আলম কাকাই আমার ফেভারিট সিঙ্গার। ওয়েট, আমার মাথায় না একটা জিনিস কিছুতেই ঢুকতেছে না, আপনারা সবসময় আলম কাকাকে নিয়েই কেন পড়ে থাকেন? হ্যাঁ, হি ইজ ফেমাস যতটা দেশে ততটা বিদেশে। শুধু তাই না, সে হলো আমাদের দেশের একমাত্র লিজেন্ড, নায়ক গায়ক মডেল সবকিছু, মানে সব প্রতিভাই তার মধ্যে আছে। আরে মিয়া, আপনাদের তো তাকে নিয়ে গর্ব করা উচিত, এমন এক পিস আমাদের দেশে আছে। আসেন সবাই একসাথে বলি, এটা সেটা বইলার করবো না করোস্ট, আমাদের সবার প্রিয় আলম কাকাই বেস্ট। আচ্ছা আচ্ছা, আর কইতাম না, খালি মারে। নাও কাম টু দা পয়েন্ট, আচ্ছা আপনাদেরকে কোনোভাবেই মনে হয়েছে এটা রোস্টিং ভিডিও? হ্যাঁ, হ তাইলে এটা রোস্টিং ভিডিওই। না 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 সরি, এটা কোনোভাবেই রোস্টিং ভিডিও না, কারণ এটা রমজান মাস, কেন ভুইলা যান। শুধু আলম কাকারে বলতে চাই, প্লিজ কাকা আর না, আর পারছি না, এত দেরি কইরা কইরা কেন গান ছাড়েন? হ্যাঁ, আপনার কাছে আমার পার্সোনালি রিকোয়েস্ট থাকলো, যদি সম্ভব হয় তাহলে রেগুলার একটা করে গান ছাড়বেন। আসলে অনেকদিন হলো কানে কম শুনতেছি, আশা করি আপনার গান রেগুলার শুনলে এরপর থেকে পুরোপুরি আর কানে শুনবো না। আপনারাও শুনবেন, ঠিক আছে, অনেক উপকার। সো গাইস, ভিডিওটা এই পর্যন্তই, ভালো লাগলে একটা লাইক দিবেন, আর না লাগলে দিস চ্যানেল ইজ এতটা ইম্পর্টেন্ট না যে সাবস্ক্রাইব করা লাগবে। ভিডিওটা দেখছেন এতটুকুই এনাফ, তবে নামটা মনে রাখবেন, কোনো প্যারা নাই সিল। এই ওয়েট ওয়েট, ডেসক্রিপশন ও ফার্স্ট কমেন্টের ইনস্টাগ্রাম লিংক দিয়ে দেবো, যে কোনো সমস্যায় যে কোনো সময় চলে আসতে পারেন। আল্লাহ হাফেজ।